2008 সালের 13 জানুয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলাটি দায়ের করে দুদক। এক যুগেরও বেশি সময় বিচার কাজ শেষে অবশেষে মামলাটির রায় হলো। মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ, 6 কোটিরও বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 26 লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় মামলার রায়ে বাবরকে একটি অভিযোগে 5 এবং আরেকটি অভিযোগে 3 বছর, মোট 8 বছর ঢাকার বিশেষ জজ আদালত। তাকে সাজা দেওয়া হয়েছে 26-এর 2 ধারায় 3 বছর এবং 27-এর 1 ধারায় তাকে 5 বছর এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জ্ঞাত বহির্ভূত 26,42,678 টাকা প্রাইম ব্যাংক গুলশান শাখা 2105799 নম্বর হিসাবে জমাকৃত এবং মালিক বি $10,00,000 6,79,49,218 টাকা যেটা আছে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পেরেছি এবং যে সাজা হয়েছে এতে আমরা আসামিপক্ষ রায় মেনে নিলে 8 বছর সাজা এরই মধ্যে ভোগ হয়ে গেছে, যেহেতু এক যুগ ধরে লুৎফুজ্জামান বাবর কারাগারে। তবে রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ আসামিপক্ষ জানায় উচ্চ আদালতে আপিল করার কথা। সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই সংক্ষুব্ধ এবং আমাদের যে আসামি জনাব লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। আমরা কনভিকশনটাকে চ্যালেঞ্জ করব, কারণ ওখানে 2টা পার্ট আছে, কনভিকশন এবং সেন্টেন্স। সেন্টেন্স যদি শেষও হয়ে যায় আমরা কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করব, এই কনভিকশনটা আমরা রাখব। এর আগেও সাবেক প্রতিমন্ত্রী বাবরকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারিক আদালত, যার আপিল চলছে উচ্চ আদালতে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা।